আমাদের নিজস্ব বাড়ি আমরা ভীষণভাবে পরিষ্কার রাখি এবং আশেপাশে বাড়ি আমরা প্রত্যেককেই বলি যে পরিষ্কার করো, যেমন এই বাড়িটা আমরা বলে বলে হত্য হয়ে গেছি, গাছগাছালি এরা পরিষ্কার করছে না, আমাদের বাড়িতে আজ পর্যন্ত কারো দেখতে হয়নি, এটাই হচ্ছে সবচেয়ে প্লাস কথা আর কি। আর রাজু তো যেভাবে কাজ করে যাচ্ছে করেই যাচ্ছে, একদম মানে খুব ভালো উদ্যোগ, এর থেকে আর কিছু বলার কিছু নেই, একদম ভালো উদ্যোগ, সব থেকে ভালো। উনি সবাইকে সবসময় আপ্যায়ন করেন, বোঝেন, দেখেন, আমাদের আমরাও ভালোবাসি। আমাদের তো বিশালই ভালো লাগছে, আমরা তো এক্সপেক্ট করিনি, তবুও যতটা সম্ভব আমরা ক্লিন করে রাখার চেষ্টা করেছি আর কি। আর তারপরে এরকম একটা সাংঘাতিক রোগ না, মানে আমরা সবাইকেই আর কি খুব তৎপর হয়ে এটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে। আমাদের এই 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রী সুকান্ত সেন শর্মা এই ডেঙ্গুর যে একটা যে প্রতিযোগিতা করেছেন এটা খুবই ভালো উদ্যোগ। উনি গত বছর যখন ওনার স্ত্রী জয়ন্তী সেন শর্মা 12 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি ছিলেন, তখনও তিনি ওখানেও এই প্রয়াস নিয়েছিলেন, আমরা দেখেছি, তখনও খুবই ভালো লেগেছিলো। আর এখানেও আজকেও খুব ভালো লাগছে, উনি এই এত রোদের মধ্যে কষ্ট করে প্রত্যেক বাড়ি বাড়ি যাচ্ছেন, এটা খুবই ভালো উদ্যোগ। আর আশা করি যাতে মানুষ সচেতন হোক, ওনার এই উদ্যোগটাকে দেখে সম্মান জানিয়ে সচেতন হোক, বাড়ির ঘরদোর পরিষ্কার রাখুক, আমাদের পরিবেশকে ডেঙ্গু মুক্ত করুক, এটাই প্রার্থনা করি। খুবই ভালো লাগছে, অবশ্যই ভালো লাগছে, অবশ্যই খুব সুন্দর লাগছে। বাড়িটা কীভাবে পরিষ্কার রাখেন যদি অন্যান্যদের ক্ষেত্রে অথবা সপ্তাহে অন্তত একদিন করে ঝাঁট দেওয়া অবশ্যই উচিত, একটু ব্লিচিং ছড়ানো উচিত, আর অন্তত জলটা যাতে জানানো যাবে সেটার দিকে লক্ষ্য রাখা উচিত একটু মানুষের। আর এই যে একটা মানে আমাদের কাউন্সিলর বা অন্য সবাই মিলে এই যে একটা নতুন উদ্যোগ নিল, এটাতে সমাজ সমস্ত কিছু অনেক বেশি সচেতন হবে আমার মনে হয়, এবং যেটা আমাদের আজকের সমাজের জন্য খুব প্রয়োজন, এই সচেতনতা, এই আনন্দ, এটা অন্য কিছুর সাথে তুলনা করা যায়। আমাদের যিনি রাজনৈতিক অভিভাবক অর্থাৎ দমদমের বিধায়ক, রাজ্যের বর্তমান শিক্ষামন্ত্রী অধ্যাপক ব্রাত্য বসু, ইনার সঙ্গে রাজনীতি করতে করতে আমি এইটা উপলব্ধি করতে পেরেছি, সারাক্ষণ উনি ভেবে চলেন যে কি কাজ করলে রাজনীতির বাইরে গিয়েও মানুষের উপকার হয়, মানুষের সুখ দুঃখের সাথী হওয়া যায়। তাই উনার একজন সহকর্মী হিসাবে আমরাও চেষ্টা করি ওনার এই যে ভাবনা মানুষ সম্পর্কিত সেই ভাবনাগুলোকে কিছুটা প্রত্যেকটা ওয়ার্ডে সেটাকে ইমপ্লিমেন্ট কীভাবে করা যায়, তারই ফলস্বরূপ আজকে এটা দ্বিতীয় বর্ষে আমরা পদার্পণ করলাম। 14 নম্বর ওয়ার্ডের আমি দায়িত্ব পাওয়ার পর এটা দ্বিতীয় বর্ষ আমরা এই ডেঙ্গুর সময় মানুষকে মূলত সচেতন করার জন্যে এই উদ্যোগটা নিয়েছি। এটা অভাবনীয় বা অনন্য সেটা মানুষই বলবে, সেটা আমি নিজে আর বলতে চাই না।